50 লক্ষের বিনিময়ে তৃণমূল যোগের অভিযোগ শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন কানাই মণ্ডল সিপিএম থেকে তৃণমূলে আসতে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছিল স্করপিও গাড়িতে রফা হয়েছিল বলে গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন প্রমাণ দিতে না পারলে মানহানি মামলার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক শুভেন্দুর অভিযোগ উড়িয়ে ঋণ দিয়ে গাড়ি কেনার দাবি করেছে নবগ্রামের তৃণমূল বিধায়ক আমি শুরুতে আপনাদের শোনাতে চাইবো একেবারে সভা মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 50 লক্ষ টাকা তিনি নিজের হাতে দিয়েছেন সিপিএম এর নির্বাচিত জনপ্রতিনিধিকে তৃণমূলে আনার জন্য গতকাল গুরুতর এই অভিযোগ বা অনেকে স্বীকারোক্তি বলছেন করেছেন শুভেন্দু অধিকারী গতকাল কি বললেন দেখুন কানাই মণ্ডলকে বলবো আপনি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন আর এনআইতার কাছ থেকে একটা স্করপিও গাড়ি কানাই মণ্ডল তিনি কি বলছেন দেখুন তিনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে তাকে টাকা প্রমাণ করতে হবে ক্ষমতা থাকলে তিনি প্রমাণ করুন তৃতীয় কথা হচ্ছে যে তিনি টাকা পাচ্ছেন কোথায় উনি তোলাবাজ বা কিভাবে তিনি টাকা যে অনেক বিধায়ককে তিনি নাকি দলে নিয়েছেন তৃণমূল দলে তাহলে এই টাকা উনি কোত্থেকে পাচ্ছেন ওর কোন জমিদারি থেকে টাকা পাচ্ছেন কোন তোলাবাজের কাছ থেকে টাকা পাচ্ছেন এ কি নারদকাণ্ডের টাকা শারদকাণ্ডের টাকা কোন কাণ্ডের টাকা 59টা কিস্তিতে গাড়ি নেওয়া হয়েছিল এবং সেই গাড়ির টাকাতে প্রায় 6টা কিস্তি ফেল হয়েছিল টাকা দিতে এবং তারপরে সেই টাকা কিস্তিতে কিস্তিতে 25,000 করে প্রতি মাসে 59টা কিস্তিতে গাড়ির টাকা শোধ করা হয়েছে 6টা কিস্তি ফেল হয়েছিল উনি আমার ভাবমূর্তি নষ্ট করেছেন এবং সমাজে আমাকে তিনি কলুষিত করার চেষ্টা করছেন এবং নির্বাচনে হেরে গিয়ে তিনি হেরে যাবেন নিশ্চিত জেনে তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন তার বিরুদ্ধে মানহানির মামলা হবে এবং দ্রুত তিনি নোটিশ পাবেন যদি তিনি 3 দিনের মধ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা হবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আনা হয়েছে যার উল্লেখ চার্জশিটে রয়েছে এবং জামিনের আবেদন আজকে খারিজ হয়ে গেল আদালতে 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ জামিনের আর্জি খারিজ আবারও পুলিশ হেফাজতে নওশাদ সিদ্দিকী 18 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক আজকে আদালতে তোলা হয়েছিল জামিনের আবেদন জানানো হয় যা খারিজ হয়ে যায় নিউ মার্কেট থানার আবেদনে আদালতের আদালতে আবেদন জানানো হয় এবং জামিনের আর্জি সেটা খারিজ হয়ে গিয়েছে ধর্মতলা কাণ্ডে আপনারা জানেন 21 তারিখে হয়েছিল হেয়ার স্ট্রিট থানার মামলায় খুনের চেষ্টার ধারায় চার্জশিটে সেই খুনের চেষ্টার ধারার উল্লেখ রয়েছে ধর্মতলা কাণ্ডে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় নওশাদের বিরুদ্ধে চার্জশিট আমি এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো এই যখন পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত তারপর যখন বের করা হচ্ছে কোর্ট থেকে নওশাদ সিদ্দিকী কি বললেন দেখুন চাকরির ব্যবস্থা করতে হবে